শেখ হাসিনার সাথে আপনারা প্রকাশ্যে শত্রুতা করছেন, একটা ধন্যবাদও জানাতে পারেন না। শেখ হাসিনা কি প্রমোদ ভ্রমণের জন্য গেছেন, দেশের জন্য গেছেন, দেশের মানুষের জন্য গেছেন, দেশের অর্থনীতিকে বাঁচাতে গেছেন, এবং তার যা প্রাপ্তি কাতারে জ্বালানিতে এটা আমরা কল্পনাও করতে পারি, অবিশ্বাস্য চুক্তির বাইরেও অবিশ্বাস্য সংযোজন হয়েছে জ্বালানি ক্ষেত্রে, এবং যেটা আমাদেরকে জ্বালানি ব্যাপারে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করেছে। আপনারা এই দেশের সন্তানকে আপনার সাথে রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, আপনি তার প্রতিপক্ষ হতে পারেন, কিন্তু শেখ হাসিনার সাথে আপনারা প্রকাশ্যে শত্রুতা করছেন, প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছেন, প্রকাশ্যে তার অর্জনকে অস্বীকার করছেন। আজকে তার সাম্প্রতিক সফর, তিনি কি বেড়াতে গেছেন, আনন্দ ভ্রমণ করতে গেছেন? যেসব অশ্রাব্য ভাষা ফকুল সব বিএনপি নেতারা উচ্চারণ করেছে, আজকে যুক্তরাজ্যে ঘটনাক্রমে বৈঠক হয়েছে যে রাজা তৃতীয় চার্লসের অভিষেকে বঙ্গবন্ধু কন্যা যোগ দিয়েছিলেন, প্রধানমন্ত্রী ঋষি সুনাক, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সুনাক যে কথাগুলো বলেছেন যে আমি স্ত্রী আপনারা ফর মেনি ইয়ার্স উই হ্যাভ বিন ফলোইং, অনেক বছর ধরে আমরা ফলো করছি, ইউ আর অ্যান ইন্সপায়ারিং লিডার, আপনি অনুপ্রেরণা, অনেকের জন্য অনুপ্রেরণা, আমাদের জন্য অনুপ্রেরণা। এই ভাষা যাকে প্রশংসিত করে এবং বিশ্বব্যাংকের বিদায়ী প্রেসিডেন্ট মালাপাস যে ভাষা কথা বলেন এবং তাকে প্রধান অতিথি করে যে সম্মানিত করেছে, 50 বছর পূর্তি অংশীদারত্বের 50 বছরের সেই সুন্দর অনুষ্ঠানে দাওয়াত করে এবং বাংলাদেশের বাজেটের জন্য যে সহায়তা দিয়েছে, তাছাড়া জাপানও বাজেটের খাতেও সহায়তা দিয়েছে এবং শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছে। মালাপাস তো বলেছেন যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বই মূল উপাদান যুক্ত করেছে। তো আজকে সারা বিশ্ব তার প্রশংসা করে, আজকে নিউ ইয়র্ক টাইমস বলে যে দারিদ্র বিমোচনে বাইডেনের আর কি কি করা উচিত, হোয়াট ক্যান বাইডেনস প্ল্যান ডু মোর ফর পভার্টি অ্যালিভিয়েশন। সেখানে নিউ ইয়র্ক টাইমস মন্তব্য করে লুক টু বাংলাদেশ, লুক টু শেখ হাসিনা। তো সে এইসব প্রশংসা এবং এই সে সারা পৃথিবীতে বাংলাদেশের আজকে রূপান্তরের রূপকারের যে প্রশংসা সেটা আমরা কেন তিরস্কার,
একটা ধন্যবাদও জানাতে পারে না এই দেশে।